আকাশের বুকে দেখি বিরহ মেঘে নীল ডানা, পাহাড়ের বুকে দেখি ঝরে যাওয়া বেদনার ঝরনা, জীবনের পথে যেতে শুনেছ কি কান পেতে, দেখো একটু রাগারাগি করে দিতে গে আমার আম্মা জানাম ভাত নিয়ে যায়নি, ও আমার আম্মা জান কো ডাকতিছো কেন? দেখিছো মেহেরজান আমার আম্মা জানের রাগ দেখিছো? আমি তো দেখিছি, এখন আপনি দেখেন। আমি তো মোটেও রাগ করিনি, ভাত দিছি খাইতে আসেন। আরে তুই চালে তো আমার কলিজাটা কাইটে তোর হাতে দিতে পারি, কিন্তু সেটা তো সম্ভব না। আমি তো তোর কষ্টের সাগরে ভাষা দিতে পারবো না রে মা। কলিমদ্দিন খুব দাম্ভিক লোক, কলিমদ্দিনরে আমি হারে হারে চিনি, ছোটবেলার থেকে চিনি। আমার বাবা তার চাচার বাড়িতে কাজ করতে গেছিল, আমি তো খুব ছোট, সেও ছোট। একদিন আমি বাবার হাত ধরে তাকের বাড়ি গেলাম, আর কলিমদ্দিন আমার কি করলো জানিস? এই সাগরের পো এদিকে আয়। এখনো তার কাজকর্ম ভালো না, ওনার চাচার কোনো ছেলে মেয়ে ছিল না, ওই কলিমদ্দিন চাচারে ফাঁকি দিয়ে সব সম্পত্তি লিখে নিচ্ছে। আরে মানুষ বদলায়, দেহে কোনোদিন বদলায় না, স্বভাবটা সেই আগের মতনই আছে। আব্বা তুমি একজনের জন্য আর একজনের দায়ী করতেছো কিছু তুমি? ওর বাপ খারাপ হতে পারে, ও অনেক ভালো, ওর বাপের মতো না। মারে সংসার তো সবারই নিয়ে করতে হয়, একা একা তো করা যায় না। তুই এখন ছোট বুঝবি দি। আরে দিনের আলোতে বাড়ি করতে চায় না, সে অনেক রিকোয়েস্ট করে তোমার ওস্তাদের কথা কয়ে তারপর নিয়ে আসলাম। ঠিক এরকম আনতে হয়, একটু পেছায় আনতে হয় বেটা। আচ্ছা ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা তাহলে আমি যাই, আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা বইতেছি। না রে দোস্ত, আজকের জন্য আমার মাফ করতে হবে, আমি ওই নয়নতারের কথা দিছি আজকে খাবো না, কালকে থেকে আমার চলবে না। কি দোস্ত কি চিন্তা করতেছো? না আজকে তো বাসায় গিয়ে খাবা। না বাসায় গিয়ে খাবো মানে? আমি বলছি যে বাইরে তো অনেক কিছু খাও, ভাত তো আর বাইরে খাও না, বাসায় গিয়ে ভাত খাবো না, সেই কথা। আচ্ছা আচ্ছা, তুমি আজকাল কেমন জানি রহস্য করে কথা কও, নতুন নতুন প্রেমে পড়ছো তো, ভালো ভালো। আচ্ছা থাকো বন্ধু, আবার ওই সিনেমা দেখার সময় হয়ে যেতেছে, পুতুল নিয়ে কই তো সময়, নতুন নতুন আমরাও যাইতাম। ভাইজান হ্যাঁ, আমি তো তোমাকে না জানা একটা কাজ করে ফেলছি। কি কাজ? ওই যে সাগর সাহেব আছেন না, হ্যাঁ, ওনাকে আজকে রাত্রে আমার সাথে খাওয়ার কথা বলে ফেলছি। ওহ, তোমাকে না জানা কাজটা করা ঠিক হয় না, বুঝছি কি? ওনার সাথে রাস্তায় দেখা, উনি বললেন যে সামনে আমার অফিস, তারপরে আমাকে জোর করে ওনার অফিসে নিয়ে গেল, তারপরে বিস্কুট খাওয়ালো, সেভেন আপ খাওয়ালো, আমি তারপর হুট করে বলে ফেললাম আমাদের সাথে খাওয়ার কথা। আরে সমস্যা কি, খাবে, তুই দাওয়াত করেছিস, আমি কি মানা করতে পারি? ভালোই হয়েছে তোর ভাবি বাড়িতে নেই, থাকলে একটা ভেজাল বাঁধাতো। এভাবে বলো না, ভাবি আমাকে পছন্দ করে না, তোমাকে তো ভালোবাসে। দেখো ভাইজান, আমি এখনো বলছি আমার জন্য তোমাদের সংসারটা এভাবে ভেঙে দিও না। আর রাখ তোর সংসার, ও কি বলে জানিস? বলে এই বাড়ি ঘর দরজা জানলা সব বিক্রি করে চলে যেতে হবে, তোর জন্য কিছুই রাখা যাবে না। এটা আমি কোনোদিন মানবো? কোনোদিন মানবো না। আরে রাগ করছো কেন? ঠিকই তো বলছে, এইসব তুমি আমার জন্য রাখবা কেন?
এই সমস্ত সম্পদের উপর আমার তো কোনো অধিকার নাই, সবকিছু তোমার একা, তুমি এসব বুঝতে চাও না কেন? বুঝি রে বোন, সব বুঝি আমি। শোন, আমরা তো একজন মানুষকে বাবা ডেকেছি, একজন মাকেই মা ডেকেছি। শোন, তুই তো অনেক কিছু জানিস না, আমার একটা বোন জন্মের 7 দিনের মাথায় মারা যায়। মা তখন পাগল হয়ে গিয়েছিল, বাবা তখন চিন্তা করলো এই পাগলামি মার দূর করবে কি করে। তারপর হঠাৎ একদিন পাহাড়ের কাছে তোকে কুড়িয়ে পায়, তোকে পেয়ে মার কোলে এনে দিল। মার পাগলামি ভালো হয়ে গেল, তখন বাবা কি বলতো জানিস? ঈশ্বরই নাকি তোকে আমাদের কাছে এনে দিয়েছে। এখন বল, ঈশ্বর তোকে আমাদের কাছে এনে দিয়েছে, আমি তোকে অবজ্ঞা করতে পারি? তুই বল। তোমার অবজ্ঞার কথা আমি বললাম নাকি? আমি তো ভাবির কথা বললাম। শোন, যে মেয়ের কাছে স্বামীর চেয়ে সম্পদের দাম বেশি, তার কোনোদিন সংসার হয় না। ছিটি ভাই, জানি এইভাবে বলো না, ভাবি তো ফিরেও আসতে পারে। না না, ও ফিরে আসার মতো মানুষ না। দেখো ভাইজান, এইভাবে আমি তোমাদের সংসার ভেঙে যেতে দেব না। আমি যে করেই হোক তোমাদের দুজনকে একসাথে রাখব, এটা আমি বলে দিচ্ছি। তোমার জন্য যা করে নেয় জীবনে তাই করতে হলো, মানুষের সাথে মিথ্যাচিত্তা করে তারপরে এটা জোগাড় করতে হলো। কি জীবনে কোনোদিন মিথ্যে কথা কওনি? দেখো, আমার কিন্তু খুব মাইন্ড লাগছে। কি মাইন্ড লাগলো তা বলবো না। দেখো, আমি একটা কাজ করি, আমি পারতপক্ষে মিথ্যা থেকে দূরে থাকতে চাই। আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই আর বলবো না আশা করি। ভালো কাজের জন্য না একটু মিথ্যে কথা বললেই, তাতে সমস্যা কি? না, তাতে সমস্যা নাই তুমি যখন বলছো, কিন্তু আরেকটু হলে তো শব্দের কাছে ধরা খা যাচ্ছিলাম। কেন? না, শব্দ কালো যে তুই এই জিনিস দিয়ে কি করবি? তোরে সারা জীবনে কখনো ডাইকে বসা দিবার নাই, মদের গন্ধ শুকলেই নাকি তোর বমি আসে, সেই লোক তুই এইতে থাকছিস। তারপরে কলাম যে না, আমার সেই পুরনো ওস্তাদ আইছে তো, অনেক বুড়ো মানুষ, আইছে শখ করে একটা জিনিস, এই জন্য তাকে একটু দেবো, এই জন্য এই কথা বলে আনলাম। আচ্ছা ঠিক আছে, মিথ্যা কথা বলে যখন নিয়ে আসো, তখন বিনিময় আমি তোমার পোষা দেব না। না, তা তো তুমি দিবা আমি 100 বার জানি। এই কই, তুমি রেডি হও না এখনো? ফিক্সার দেখতে যাবা না? সময় তো হয়ে গেল। না, আজকে থাক না। কি বলছো আজকে থাকবে? আমি এত আশা করে আসছি। না না না, চলো চলো। হাত ধরতেছো গো ছাড়ো। তুমি তাহলে এক কাম করো, এই যে শব্দ ভাইয়ের বোর কাছে এই জিনিসটা দিয়ে আসো, আমি ততক্ষণ রেডি হয়ে নিই। আচ্ছা, আমি নিয়ে গেলে আবার ভাবি কিছু মনে করবে না তো? আরে না না, ভাবি কিছু মনে করবে না, ভাবিরে তো আমি সবকিছু খুলে বলছি, আর তোমার সাথে যে আমার যুক্তি হয়েছে সেটাও ভাবিরে বলছি। ভাবি, ও ভাবি, আ কি সুন্দর লাউ লাগাইছে ভাবি। না না ভাবি, আমারে দেখিয়ে ঘোমটা দেওয়ার দরকার নাই, আমি তো আপনার ভাসুন না, দেবরের মতো, আগেও বলছি। ভালো আছেন ভাবি? জি ভালো। আপনার ভাই তো বাসায় নেই ভাই। ভাবি, সেটা জানিয়ে আমি আইছি, আমারে পুতুল পাঠাইছি ভাবি। পুতুলের আসলে কোনো আক্কেল গেল নেই ভাবি। নেন। আরে ধরেন, এটা বান্দা আছে ভাবি। শোনেন, আমি তো এটা খাই না, কিন্তু একটা জিনিস শুনছি ভাবি, এটা খাইলে নাকি নিজের রাজা রাজা মনে হয়। কিন্তু আপনি তো মহিলা মানুষ, আপনি রাজিয়া সুলতানা, নাহলে শাহজাদে, নাহলে রাজরানী মনে হবে। আবার এরকম হইতে পারে যে সবদূরে আপনার চাকর মনে হইলো খাওয়ার পরে। সিসি ভাই জানি, এসব আপনি কী কথা বলতেছেন? আপনি এটা নিয়ে যান, আমি এসব খাতে যেতে পারবো না। না না ভাবি, আপনি টেনশন করিয়েন না, সবদূরে তো লাইনে আনতে হবে। আপনি তো কইছেন যে অনেক চেষ্টা করছেন, শত চেষ্টায় কোনো কাজ হয় না।
আবার আপনার কাছে বলে যে আমি মাতাল, এটা কেন বলে জানেন? রাগ হইয়া বলে। কারণ কি, আমি সবসময় বলি, শব্দ বন্ধু আমার, তুই ভালো হয়ে যা, মদ খাস না। এই যে তোর একটা সুন্দর বউ রাজরানীর মতো, কি পরীর মতো বউ, কদিন পরে সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা হবে। তুই যদি মদ খায়া পাকস্থলী লাংস এই কিডনি এগুলো নষ্ট করে ফেলাও, তাহলে এই সংসার কোথায় যাবে ভাই সাহেব? সালাক লুপ্ত শব্দ এখন ধৈর্য নিছে যে আপনি বোধহয় আমারে দিয়া সুপারিশ করাইছেন, আপনি বোধহয় আমারে দিয়া কবাইছেন, এই জন্য রাগ হয়েছে, রাগ হয়ে আমার মাথা। শোনেন ভাবি, এটা করতে হইবে, আপনি অল্প একটু খাইবেন, কোনো অসুবিধা হইবে না, এটা একদিন খাইলে কিছু হয় না, বারবার খাইলে অসুবিধা হয়। আপনি বাকিটা সিটাইয়া দিয়া আপনি ভাব করবেন যে আপনি অনেক মদ খাইছেন। না, আমি আসলে করছিলাম কি ভাই, আপনাকে কথা মতো এটা খায় যদি আমি কোনো বিপদ বিপদে পড়ে যাই তখন কি হবে? না ভাবি, এটা তো বিষ না, এটা তো নেশার জিনিস, এটা একদিন দুদিন খাইলে কিছু হয় না, সারা বছর ধরিয়ে বেশি খাইলে, বোতলে বোতলে খেলে অসুবিধা হয়। ভাবি আমি তাহলে যাই, ওই পুতুলকে নিয়ে ফিক্সার দেখতে যাবো তো ভাবি, যাই তাহলে। দেখতে তো পেট নিকো মতন লাগে, এত সাইজা গুজা কই যাইতেছো? তোর তো ভালো হয়েছে, আমি না সাইডা দেখতেছি, আমার তো অনেক ভালো, তো কই যাইতেছো তুই? জাফলং জাফলং। আচ্ছা বোন, ওই জাফলং মার্কেটের থেকে আমার লাগে কটা জিনিস আনবে, এই একটা টুপি আনবে মানে ক্যাপ, আর একটা সানগ্লাস, আর ওই যে আঙ্গুলের লোয়া তো ঘুরানে সেন 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 এরকম একটা সেন, আর একটা জিনিস আনবি, বাসনাওয়ালা সাবান, বাসনাওয়ালা ওই পাথরে তুলি তো, ওই পানির মধ্যে ডুবে ডুবে পাথর তুলি গন্ধটা রয়ে যায়, এটা যায় না, ব্যাস আর কিছু লাগবে না। আর নাই না, আর যদি দেশ তেলে একটা সুন্দর দেখা নায়িকা গো গেঞ্জি আছে না, আমার আবদারটা যেন কোন রকমের মিস না হয়। আচ্ছা তুই আমার বড় বোন না? হ্যাঁ, তোর কিসের বড়? আমি তোর কদিন কি বড়? আমি দেড় বছরের বড় না, খাওয়ার নিয়ম কেন তো? হ্যাঁ বলছি, তুমি না কইছো তুমি জীবনে কোনোদিন খাও নাই, তো কি করে খাওয়ার নিয়ম জানলে? হ্যাঁ খাই নাই, হ্যাঁ খাই না তো, ওই যে সিনেমায় দেখি তো, সিনেমায় দেখি নায়ক নায়িকারা খায় না, সেটা দেখে শিখছে। সব সিনেমায় কি খাওয়ার সিন থাকে? না সব সিনেমায় খায় না, প্রায় সিনেমায় খায়। মনে করো যে সিনেমায় খাওয়া খাই একটা বিষয়, ওই যে নায়ক নায়িকা সে খাইছে মনে করো, বা হিরোরে তার মা বকা দিছে, বা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, ফট করে গিয়েই তারা কিতা করে ওই ইয়ে খায়, ওই ওই যেরকম ওই পানির সাথে মিলায় বুঝছো, ওই ওই মিলাইয়া ওই শসার মতো খায়। সিনেমার মানুষের বুঝছো, সিনেমার মানুষের কোনো ধৈর্য সহ্য নাই বুঝছো। কা একটা ঘটনা ঘটছে, তুই একটু সহ্য কর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তালা বলছে না যে ধৈর্য ধারে কি আল্লাহ তালা পছন্দ করে, কিন্তু তারা ধৈর্য ধরে না, খুব অধৈর্য লোক সিনেমার লোকজন, কিছু হলে মদ খাওয়া শুরু করে।
তাই দেখানোর জন্য তো পাগল হয়েছে না ভালো লাগে তো তাছাড়া তুমি তো আমার সাথে কোনোদিন যাও না একটু গেলা আর কি খালি তোমার সাথে না আমি জীবনে একাও কোনোদিন যাইনি কেসটা তাহলে এইটাই মশাতে এই জন্যই আমার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে আপনার কথা আর আমার কথা কি এক হলো যাক তাহলে আমার আর তোর পার্থক্য বুঝিস বেরেন তো ভালোই দিনে কত ইনকাম করিস তা হয় 400-500 টাকা এই 400-500 টাকায় চলে নাকি রাতে চুরি চামারি করিস না ও তোর দিনের ইনকামের কথা করছিলাম বুঝলি আমার ধর ড্রাইভারে তো 10,000 টাকা দিতে হয় তারপরে মনুরুলকে ধর 12,000 এরপরে তো চুরি চামারি তো আছেই আরে এখন তো ধর ওই চাকর বাকরের উপর বিশ্বাস রাখা যায় না কিন্তু তোর বাবা বুঝলি তোর বাবা আমার চাচার খুব বিশ্বস্ত ছিল বুঝলি এক প্রকার ধর আমার চাচা তোর বাবার উপরই বিশ্বাস করে চলতো বুঝলি না আমি চাচ্ছিলাম ওই রকম যদি একটা বিশ্বস্ত লোক থাকতো তার বাড়ির কাজকর্ম করতো ফুড ফার্মাস খাটতো এই তোর তো ধর দিনে 400-500 টাকা ইনকাম হ্যাঁ আমি আমি তোরে 800 টাকা দেবানি বুঝলি